কখনোই মাঠে মেজাজ হারাতে দেখা যায় না পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। ম্যাচের পরিস্থিতি যাই হোক না কেন, মাঠে সবসময় ঠান্ডা মস্তিষ্কের একজন ক্রিকেটার হিসেবে নিজেকে প্রমাণ করে গেছেন পাকিস্তান অধিনায়ক। তবে এবারের এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মাঠে বাজে এক ঘটনার মুখোমুখি হয়েছেন বাবর আজম, যাতে মেজাজ হারিয়েছেন তিনি। মূলত ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরীর দায়িত্বজ্ঞানহীন এক কাণ্ডে মাঠে ক্ষিপ্ত হয়েছিলেন বাবর। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে জানা গেল, সুপার ফোরের এই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে 5 উইকেটে পরাজিত হয়েছে পাকিস্তান। এই ম্যাচের 16তম ওভারেই ঘটে ঘটনা। এ সময় বোলিং করতে আসেন হাসান আলী, তার ওভারের প্রথম বলটি খাটো লেংথ থেকে উঠে জমা পড়ে পাকিস্তান উইকেট রক্ষক মোহাম্মদ রেজওয়ানের গ্লাভসে। এ সময় ব্যাটিং করছিলেন লঙ্কান ওপেনার নিশাঙ্কা। সে সময় আবেদন করেছিল পাকিস্তানি উইকেট রক্ষক মোহাম্মদ রেজওয়ান, তাতে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী। এরপর ব্যাটে বল লেগেছিল কিনা তা জানতে পিচে ছুটে আসেন বাবর আজম। চতুর্থরা বল ব্যাটে লাগার সাই দিলে রিভিউ নিবেন তিনি, এমনটাই মনে হচ্ছিল সবার। কিন্তু বাবর কিছু বলার আগেই রিভিউর ইঙ্গিত দেন ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী। এ সময় আম্পায়ারের দিকে তেড়ে যান বাবর আজম, আম্পায়ারকে জানালেন তিনি অধিনায়ক, রিভিউর সিদ্ধান্ত নিলে তিনিই নেবেন। এর আগেই কেন রিভিউর ইঙ্গিত? মূলত মোহাম্মদ রেজওয়ানের দিকে চেয়ে রিভিউর সাই পেয়ে ইঙ্গিত দিয়েছেন অনিল চৌধুরী। বিষয়টি পছন্দ হয়নি বাবর আজমের। এরপর রিভিউতে দেখা গেল বলটি ব্যাট স্পর্শ না করেই উইকেট রক্ষকের গ্লাভসে গিয়েছে, তাতে রিভিউ নষ্ট হয়েছে পাকিস্তানের। আম্পায়ারের এমন দায়িত্বজ্ঞানহীন কাণ্ড মোটেও পছন্দ হয়নি বাবর আজমের, তাই তো ম্যাচ শেষেও ভারতীয় আম্পায়ারের সমালোচনা করেছে সবাই।